চিকিৎসা পরিষেবার দাবিতে এবার আন্দোলন শুরু হলো পুরুলিয়ার বরা বাজারে এখানকার সিন্ধ্রি এলাকার মানুষ স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল অথচ এই স্বাস্থ্য চূড়ান্ত বেহাল দশা সোমবার সিন্ধ্রি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির উন্নয়নের জন্য আন্দোলন শুরু করেন এলাকার মানুষ এদিন পথ অবরোধও করেন তারা সিন্ধ্রি বরাবাজার রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আট থেকে আশি তাদের দাবি গত কয়েক বছর ধরে চূড়ান্ত খারাপ অবস্থা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রটির নেই চিকিৎসক নেই সেবিকা ইনডোরে রোগী ভর্তিও বন্ধ রয়েছে বারবার স্বাস্থ্য দপ্তরে আবেদন করেও কোনো ফল না হওয়ার কারণেই এই অবরোধ আন্দোলনকারীদের দাবি অন্তত গ্রামের মানুষ সিন্ধ্রী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির কেন্দ্রটির উপর নির্ভরশীল বছর সাতেক আগেও এই হাসপাতালে যথেষ্ট ভালো পরিষেবা পেতেন তারা ছিল দশটি বেড হাসপাতালে চিকিৎসক নার্স এবং অন্যান্য চিকিৎসা কর্মীরাও থাকতেন এদিন যখন অবরোধ শুরু হয় তখন সমস্ত তালা আগে দশটি বেড থাকলেও এখন আর নেই একটিও বেড এই হাসপাতালে তিনজন চিকিৎসক থাকতেন একসময় বর্তমানে একজন মাত্র ডাক্তারবাবু রয়েছেন তারও বসার কোনো ঠিক নেই যে দুজন নার্স রয়েছেন তাদের মধ্যে একজন আবার মাতৃত্বকালীন ছুটিতে এই অবস্থায় আউটডোর নামমাত্র চালু থাকলেও ইনডোর একেবারেই বন্ধ গ্রামবাসীদের সব থেকে বেশি মূল্য দিতে হচ্ছে এই দুরবস্থার জন্য তাদের কথায় কথায় যেতে হচ্ছে বরাবাজার অথবা মানবাজারে হাসপাতালটি রুগ্ন অবস্থা ঘুষলে এলাকার মানুষের দারুণ উপকার হবে বলে জানান আন্দোলনকারীরা আপনার নাম কি শঙ্কর মাহাতো আচ্ছা আপনার কোন গ্রাম হিজলা আচ্ছা কি কারণে অবরোধ আপনারা করছেন আমাদের অবরোধটা হচ্ছে এইটাই যে আমাদের এইখানের যে দীর্ঘদিনের একটা হসপিটাল আগে খুব ভালো ব্যবস্থা ছিল এখন সেটা আপাতত কি কারণে বন্ধ হয়ে গেছে আমরা সেটা চালু করার দাবিতে আমরা আজকে এই অবরোধ করেছি আমরা অনেক জায়গায় আবেদন নিবেদন করি কোনো ফল হচ্ছে না যার ফলে বাধ্য হয়ে আমরা কাজকে রাস্তায় নাম আপনারা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন আমরা পাওয়ার জায়গায় যেখানে যেখানে দিতে হয় বিএমএইচকে দেওয়া আছে ডিস্ট্রিক্ট মেডিকেল অফিস সিএমএসকে সবাইকে আমাদের কপি ফরওয়ার্ড করা আছে আমরা এখনো পর্যন্ত কোনো আর ফল পাই না যার ফলে আমরা কাজ বাধ্য হয়ে রাস্তায় নামতে কত দিন ধরে এরকম বেহাল অবস্থা প্রায় আট দশ বছর কী কখন আপনার নাম কি প্রশান্ত কুমার মাহাতো আচ্ছা ঘর কোথায় ফতেপুর এই সিন্দ্রি অঞ্চলেরই হ্যাঁ সিন্দ্রি অঞ্চল আচ্ছা তো আপনাদের এই অবরোধটা কতক্ষণ থেকে চলছে অবরোধটা আমাদের চলছে সাড়ে পাঁচটা থেকে আচ্ছা কতক্ষণ চলবে আমার এটা যখন যতক্ষণ না আমাদের এটা ইয়া হচ্ছে মীমাংসা হচ্ছে আচ্ছা আপনার কি চান আমরা যাই এখানে অতি ডাক্তার দেওয়া হোক আচ্ছা না পর্যাপ্ত পরিমাণে নার্স দেওয়া হোক পর্যাপ্ত পরিমাণে জিডি দেওয়া হোক যাতে করে চব্বিশ ঘন্টা আমরা পরিষেবা পাই এই এলাকার মানুষ আগে কি এরকম অবস্থা ছিল না কতদিন থেকে এরকম খারাপ অবস্থা না আগে ছিল না পাঁচ সাত বছর আগে খুব ভালো অবস্থা ছিল পাঁচ সাত বছর থেকে আজকে অবস্থা খুব খারাপ আচ্ছা এখানে কি কি হতো আগে আগে সবাই হয়তো ডেলিভারি খারাপ হতো যে কোনো পেশেন্ট আর কি মানে এখানে পরিষেবা পাতো আর কি